ওয়েলকাম ব্যাক টু আপডেটেড বাই আবিদা। ফ্রেন্ডস, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা না হবে না, সরাসরি বোর্ডের পরীক্ষায় বসতে পারবেন বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সরাসরি বোর্ডের পরীক্ষায় বসলে অনেকেরই রেজাল্ট খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের একাংশ। এবং সেই জন্যই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য মডেল প্রশ্ন তৈরি করে অনলাইনের মাধ্যমে টেস্ট পরীক্ষা নেওয়ার কথা ভাবছেন। তো কীভাবে মডেল প্রশ্ন তৈরি করা হবে এবং অনলাইনের মাধ্যমে কীভাবে পরীক্ষা নেওয়া হবে, যারা গ্রামাঞ্চলে বসবাস করছেন তারাই বা কীভাবে অনলাইনের মাধ্যমে পরীক্ষা দেবেন, বিস্তারিত আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সরাসরি চূড়ান্ত পরীক্ষার বারদরিয়ায় পড়ে যাতে হাবুডুবু খেতে না হয় সেই জন্য পুকুর বা দিঘিতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একটু সাঁতারের মহড়ার ব্যবস্থা করতে চাইছে কিছু স্কুল। অতিমারির থাবা এড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার দশম এবং দ্বাদশ শ্রেণীতে টেস্ট বাতিল করেছেন। এতে প্রস্তুতির বেশ খানিকটা ঘাটতি থেকে যাবে বলে অনেক পরীক্ষার্থীর আশঙ্কা। তাই কিছু স্কুল সরকারের অনুমতি নিয়ে টেস্ট না হলেও অনলাইনে বা ছাত্রছাত্রীদের স্কুলে এনে প্রায় টেস্ট গোছের একটা পরীক্ষার আয়োজন করতে চাইছে। তাহলে বোর্ডের পরীক্ষা ঠিক কেমন হবে তার আভাস পাবে পরীক্ষার্থীরা। প্রায় আট মাস স্কুল বন্ধ থাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কার্যত কোনো ক্লাস হয়নি। দশম শ্রেণীর পড়ুয়ারা মাত্র মাস দুয়ে ক্লাস করার সুযোগ পেয়েছে, ফলে মাধ্যমিকের প্রস্তুতির ঘাটতি থেকে গিয়েছে তাদেরও। এই অবস্থায় সরাসরি বোর্ডের পরীক্ষায় বসলে অনেকেরই ফল খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের একাংশ। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞানের কোনো প্র্যাকটিক্যাল ক্লাস হয়নি বলে জানান সংস্কৃত কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায়। বিজ্ঞান পড়ুয়ারা কীভাবে পরীক্ষা নেবেন তা নিয়ে চিন্তায় আছেন তারা। ডিসেম্বরে যদি কিছু পড়ুয়া স্কুলে আসার সরকারি অনুমতি পায় তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টানা প্র্যাকটিক্যাল ক্লাস করিয়ে নিতে চায়। করোনার স্বাস্থ্যবিধি মেনেই দফায় দফায় পরীক্ষার্থীদের ডেকে নেওয়া হবে বলেন দেবব্রত বাবু। তিনি জানান মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেমন হয় সে বিষয়ে ধারণা তৈরি করতে মডেল প্রশ্ন দেওয়া হতে পারে। পড়ুয়া সেই প্রশ্নের সমাধান করবে স্কুলের শ্রেণীকক্ষে বসে, পুরোটাই নির্ভর করছে সরকারের অনুমতির ওপরে বলেন ওই প্রধান শিক্ষক। স্কুল কি ডিসেম্বরে খুলবে উত্তর নেই, তাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মডেল প্রশ্ন অনলাইনে দেওয়ার কথা ভাবছেন যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্য। তিনি বলেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আদর্শ প্রশ্ন তৈরি করে হোয়াটসঅ্যাপে বা ইমেলে পাঠানোর পরিকল্পনা আছে। ক্লাসের মতো করেই পড়ুয়াদের পরীক্ষা দিতে বলা হবে, গার্ড দেবেন অভিভাবকেরা এবং উত্তরপত্র নেওয়া হবে অভিভাবকদের কাছ থেকে। কার্জননগর সর্বময়ী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক কাজী মাসুম আক্তার জানান অনেক পড়ুয়ার স্মার্টফোন নেই, তাই অনলাইনে পরীক্ষা নেওয়া খুব কঠিন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের অনুরোধ করা হবে ছেলে মেয়েদের পরীক্ষার জন্য তারা যেন আত্মীয় বন্ধুর কাছ থেকে স্মার্টফোন জোগাড় করে নেয়, তাহলে অনলাইনে আদর্শ প্রশ্ন পাঠিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর লিখতে বলা হবে পরীক্ষার্থীদের। অনেক জেলা বা প্রত্যন্ত গ্রামে সাইবার সরণিতে পরীক্ষার আয়োজন করা খুবই কঠিন বলে মনে করছেন মফস্বলের শিক্ষকেরা। পশ্চিম মেদিনীপুরের ঘোষটিয়া হাইস্কুলের শিক্ষক কিঙ্কর অধিকারী জানান গ্রামাঞ্চলে অনলাইনে পরীক্ষা নেওয়া মুশকিল, তবে স্কুল যদি খোলে তাহলে পড়ুয়াদের ডেকে বোর্ড পরীক্ষার মহড়ার ব্যবস্থা করা যায়। তবে সরকার টেস্ট পরীক্ষা বাতিল করায় কটি স্কুল পরীক্ষা নিতে চাইবে বা কজন পড়ুয়া পরীক্ষা দিতে চাইবেন সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। অর্থাৎ সরাসরি যদি বোর্ডের পরীক্ষা দেয় তাহলে অনেকেরই রেজাল্ট খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, এবং সেই জন্য অনেক প্রধান শিক্ষক চাইছেন যে অনলাইনের মাধ্যমে যাদের স্মার্টফোন নেই তারা আত্মীয়র কাছ থেকে স্মার্টফোন নিয়ে অনলাইনের মাধ্যমে মডেল প্রশ্ন তৈরি করে বাড়িতে বসেই পরীক্ষা দেবেন, সেক্ষেত্রে অভিভাবকরাই গার্ড দেবেন। এবং অনেক স্কুলের শিক্ষক চাইছেন কোভিড বিধি মেনে ছাত্রদের দফায় দফায় ডেকে এনে স্কুলে টেস্ট পরীক্ষা নিলে তাদের সুবিধা হবে। তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।